আসসালামু আলাইকুম। আমরা জানি কম বেশি আমরা সবাই বিরিয়ানি বা তেহারি এটা খেতে খুব পছন্দ করি। তো আমরা আজকে দেখাবো যে খাসির মাংস দিয়ে কিভাবে আমরা তেহারি বা বিরিয়ানি যে কোনো নাম দিতে পারেন আমরা সহজ পদ্ধতিতে বাসায় কি করে বানাই। এটার জন্য আমাদের লাগবে পোলাও, 1 কেজি পোলাও রান্না করা। সবাই পোলাও যদি রান্না করতে পারেন সেজন্য পোলাও রান্নাটা আমরা এখানে অলরেডি করে ফেলেছি। আমরা এখন দেখি প্রায় পোলাও রান্নাটা শেষের দিকে চলে গেছে, ঝরঝরা পোলাও। হ্যাঁ, তো পোলাওটা আমাদের দেখেন খুব সুন্দর হয়েছে, এরকম ঝরঝরা হবে পোলাওটা আমাদের। ভালো মতন শেষ রান্নাটা হয়ে গেছে, পোলাও যাতে ঝরঝরা হয় সেই জন্য আমরা এটা চেক করে দিলাম। তো মোটামুটি পোলাওটা আমাদের হয়ে গেছে। তো আমরা পোলাওয়ের এটা চুলার আঁচটা আমরা বন্ধ করে দিলাম। এরপরে আমরা আরেকটা জিনিস রান্না করে রেখেছিলাম সেম কাজের সুবিধার জন্য, সেটা হচ্ছে খাসির মাংসের একটা তরকারির মতো। সেটা হলো আমরা এটার মধ্যে দিয়েছি হচ্ছে যে কোনো একটা মশলা, হয় রাঁধুনির আপনি ইচ্ছে করে দিতে পারেন রাঁধুনির বিরিয়ানি মশলা, অথবা শানের বিরিয়ানি মশলা, অথবা আমি যেটা খুব পছন্দ করি আমি দিয়েছি হচ্ছে লাজিজের সিন্ধি বিরিয়ানি। এই এই মশলাটা দিলে নিজেকে খুব একটা কষ্ট করতে লাগে না। এই মশলাটা রান্না মাংস রান্নাতে শুধু আদা রসুন দই দিয়ে মাখায় রেখে মাংস পেঁয়াজ দিয়ে আমরা ভুনা করার পরে শেষে গিয়ে শুধু আমরা যদি এক সিন্ধি বিরিয়ানি বা যে বিরিয়ানি লাজিজ কোম্পানিটা পাওয়া যায় এখানে একটাতে দুইটা প্যাকেট থাকে, এটা যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের রান্না অনেক কাজ আগায় যায়। তো আমি রেফার করব আপনারা এটা দিবেন, তাহলে রান্নার মানে ঘ্রাণটা পাবে, এটার মধ্যে সব কিছু থাকে বিরিয়ানিতে যেটা যেটা থাকে আমাদের। তো দেখা গেল আমরা কী মশলা দিয়ে রান্না করলাম বিরিয়ানিটা। তো আমাদের আমরা রান্না করলাম খাসির মাংস, এরকমই ঘন ঘন হবে, এটা দেখতে পাচ্ছি আমরা এই যে এরকম। তো আমরা বেশ এটার মধ্যে আলু খাসির মাংস দিয়ে এটাকে একটু হালকা ঝোলও রেখেছি যাতে একটুখানি গ্রেভি গ্রেভি থাকে। এটা রান্না আমাদের প্রায় হয়ে গেছে, তো আমরা একটুখানি একটু মাংস উঠাই আমরা দেখতে পারি যেটা রান্না হয়েছে কিনা। এটা রান্নাটা হয়ে গেছে সিদ্ধ, তো সেই কারণে আমরা এই চুলারও আজ বন্ধ করে দিলাম। তো এখন এটাকে আমরা যেটা করব খুব সহজ পদ্ধতি, এর পরের স্টেপটা কী, এর পরের স্টেপ হচ্ছে আমরা এই দুটোকে আমরা একটা খুব সহজ পদ্ধতিতে একটা খালি পাতিল নিব, একটা খালি পাতিল নিব এবং তার সাথে আমাদের লাগবে হচ্ছে কাঁচামরিচ, বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে ধনিয়া পাতা। এই তিনটা জিনিস আমাদের এখন প্রয়োজন হবে এটাকে আমরা সাজানোর জন্য, বিরিয়ানির তৈরি করার জন্য। তো আমরা প্রথমে যেটা করব আমরা এই পাতিলটাকে খালি পাতিলের ঢাকনাটা আমরা সরিয়ে ফেললাম। পাতিলটা যাতে ফ্ল্যাট হয়, মানে এরকম টাইপের একটা পাতিল, নিচের জায়গাটা যাতে সমান হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা দেখে নেব। আমরা যেহেতু এখন রান্নাটা শেষ আমরা জিনিসটাকে একটু কাছাকাছি রেখে দিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে আমরা সাইডে করে রেখে দিলাম, এখানে পাশে রেখে দিলাম হচ্ছে মাংস, আর এখানে আমরা বিরিয়ানির পোলাও যেটা ছিল রান্না করা শেষ চুলাও বন্ধ, এই পোলাওটা আমি হাতের কাছে এনে রাখলাম। এবার আমরা দেখাই কি করে বিছিয়ে বিছিয়ে আমরা এই জিনিসটা রান্না করব, মানে বিরিয়ানির আকারটা দিব খুব সহজ পদ্ধতিতে যে যাতে যে কেউ এটা করতে পারে। তাহলে আমাদের জন্য লাগছে যেগুলো জিনিস সেগুলো আমি যখন দিব তখন আপনারা সবাই দেখতে পারবেন। তো শুরুতে আমরা কি করলাম, এই যে একটা পোলাও, পোলাও রান্না পোলাও এখানে লেয়ার করে বিছাই দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ, 1 কেজি পোলাও যদি রান্না থাকে তাহলে 2 কেজি পরিমাণ আমাদের মাংসটা দরকার লাগবে। তা আমি পোলাওটাকে কীভাবে বিছাচ্ছি আমি আপনাদেরকে সামনে আবার দেখাবো। তো 1 কেজি পোলাও আমি এইভাবে বিছালাম। তো এইভাবে আমরা 1 কেজি বলে একটা লেয়ার, পাতলা একটা লেয়ার হয়েছে, এই লেয়ারের উপরে আমি দিব হচ্ছে মাংস। এই যে রান্না করা মাংসটা আমি এখানে এভাবে বিছায় বিছায় দিব।
দেখতে পাচ্ছেন তো আমি আবার সামনে এনে দেখাবো এই রান্না করা মাংসটা আমরা এখানে বিছাই দিচ্ছি এইভাবে গ্যাপে গ্যাপে রান্না করা মাংস আমি এটা আমি খাসির মাংস নিয়েছি এই জন্য যাতে সব ধর্মের মানুষরা এটা খেতে পারে যদি শুধু গরুরটা দেখাতাম হয়তোবা অনেকে বলতো যে আমরা কেমনে করে রাঁধবো কারণ আমরা তো গরু মাংস খাই না একই প্রসেসে মুরগি গরু খাসি সব করা যায় তো আমি আজকে খাসিটাই দেখাচ্ছি তো এইভাবে দেখেন ঝোলগুলো একটু ভিজিয়ে ভিজিয়ে দিয়ে একটা লেয়ার মাংস দিলাম এই মাংস লেয়ারের উপরে আমি আমার এখানে কুচি করা ধনিয়া পাতা ছিল এটাকে এখন করে ছিটায় দিব এটা এখানে ছিটায় দিব এই যে এরকম দেখতে হবে মাংসের উপরে কুচি করা ধনিয়া পাতা গেল এরপর আমি দেব হচ্ছে আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো হাতে নিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে হাতের আন্দাজে ছিটিয়ে দিব তাহলে আমার দেখতে এরকম হচ্ছে এরপরে আবার আমরা কিছু কাঁচামরিচ আমি পোলাও রান্নার সময় আমরা কাঁচামরিচ দিই নাই কিন্তু এখন আমরা এই জায়গাটাই কাঁচামরিচটা দিব তাহলে আমাদের কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে এটা দিলাম এরপরে আবার আমি পোলাওটা পাশে নিয়ে গেলাম পোলাওটা আমরা আবার ছিটিয়ে ছিটিয়ে উপর দিয়ে আরেকটা লেয়ার পোলাওটা দেবো যেহেতু আমাদের রান্নাটা শেষ শব্দটা আমি বন্ধ করে রাখতে পারি এইখানে আমি পোলাওটা বেড়ে দিলাম আবার পাতলা পাতলা করে পোলাও দেবো যাতে মানুষ প্রথমে মাংসটা একটা লোক মাংসটা একটুখানি সাথে মাংসটা পায় তো এখানে বেশি করে ঘন করে কিন্তু আমি পোলাওটা দিচ্ছি না আপনি দেখতে পারেন সবাই যে আমি কিন্তু নিচে মাংসটা দেখা যাচ্ছে একটু একটু হালকা হালকা লেয়ার করে আমি পোলাওটা দিচ্ছি আর আমি বারবারই বলছি এখানে মাত্র 1 কেজি পরিমাণ পোলাও তার মানে আমাদের এখানে 1 কেজি পরিমাণ পোলাও আর এখানে 2 কেজি পরিমাণ যদি খাসি মাংস রান্না থাকে তাহলে আমরা এখানে কমপক্ষে হলেও 8 জন খুব আরামসে একটা ডিনার সালাদ সহ করতে পারবো সাথে যদি চপ করে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে আবার যখন পোলাওটা বিছালাম সে পর্যায়ক্রমে আগে নিয়মেই আমি আবার এখানে মাংস বিছালাম এটা সবচেয়ে সহজ মানে অনেকে দম দেয় মাংস আধা কাঁচা রাখে ওটা আছে ওটাও আমি পরে কখনো সময় হলে দেখাবো ওটাতে অনেক সময় লাগে কিন্তু যদি আপনি আগে থেকেই মাংসটা রেঁধে রাখেন হুট করে একটা মেহমান আসে তাকে আপনি খাওয়াতে চাচ্ছেন তখন আপনার এই বুদ্ধিটা কাজে লাগবে যে আপনি রান্না করা মাংস দিয়েই এটা সাদা করে আমরা কোনো রকম হলুদ মরিচ এটাতে দিইনি সাদা করে রান্না করে রেখেছিলাম তো এইভাবে আমরা দিলাম আবার দেখেন এটার উপরে আমরা আবার কি দিচ্ছি রিপিট করছি সেই ধনিয়া পাতা একটু বেশি করে দেবো তাহলে ধনিয়া পাতা একটা ফ্লেভার আমাদের দেখবেন বিরিয়ানিতে একটা সুন্দর একটা গন্ধ আনে সুবাস আনে তারপরে আমরা দেব বেরেস্তা বেরেস্তা আপনি সবসময় বেরেস্তা বয়ামে করে রেখে দিতে পারেন বেরেস্তাটা এই রং হবে ব্রাউন যাতে হয় বাদামি রং আবার বেরেস্তা আমি ছিটিয়ে দিলাম বেরেস্তা ছিটিয়ে এর উপর আবার একই কাহিনী কাঁচামরিচ খুব সিম্পল কিন্তু জিনিসটা খুব সহজ তো আবার দেখলে এক লেয়ার হয়ে গেল এবার হয়তো বা আমি এখন দেখবো যে আমার পাতিলে কতটুকু পরিমাণ আছে এটার সাথে আমি আবার সেমভাবে পোলাওটাকে বাড়ব এবার আমি আবার সামনে একটু টেনে নিলাম টেনে নিয়ে আবার পোলাওটাকে একটু করে ঝেড়ে ঝেড়ে এটা বাড়ার একটা সিস্টেম আছে একটু খেয়াল রাখবেন খুব খেয়াল করে মানুষ অনেক সময় কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম পড়ে তো সেই কারণে আমি চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে ধাক্কা দিয়ে দিয়ে চামচতে নেড়ে ছেড়ে ধাক্কা দিয়ে দিয়ে কিন্তু করছি নিচে দিয়ে দেখেন আমাদের বেরেস্তাওয়ালা আগে যে বেরেস্তাটা দিয়েছি সেটা দেখা যাচ্ছে হ্যাঁ তো এই যে এই এইভাবে এইভাবে আমি দিলাম তো আমি শেষের জন্য কিছুটা কিন্তু রেখে দিচ্ছি আবার তা আমি মোটামুটি নিচে যে লেয়ারটা দিয়েছিলাম ওটাকে ঢাকার চেষ্টা করেছি আর আমরা এইভাবে এরপরে আমি আবারও এই আবার শেষ চটটুক আছে অংশ এটা কোনো মানে নেই যে আপনি একদম শেষই করতে হবে যদি থেকে যায় মাংস রেখে দেবেন সমস্যা নেই আবার আরেক লেয়ার আমরা দিলাম তো দেখা যাচ্ছে দেখেন আমাদের পাতিলে যতটুকু মাংস রান্না করা ছিল অলমোস্ট কিন্তু শেষ আর এটার এই ঘন ঝোল রাখার কারণটা হচ্ছে আমরা ঘন ঝোলটা রাখবো এই কারণে যে একটু ড্রাই লাগবে না অনেক সময় দেখা যায় বিরিয়ানি বা তেহারি এটাকে যেই নামই দেন আমার এটা বিরিয়ানি নামেই পরিচিত বিকজ বিরিয়ানির
বিরিয়ানির গন্ধ হয়। এভাবে আপনারা তেহারিও রাঁধতে পারেন। তেহারিটা একটু ড্রাই হয়, তো ড্রাই তেহারি হলে তখন অনেকে খেতে পছন্দ করে। যে আলুটা কিন্তু আমি ছড়াই দিলাম, এখানে আলু দেখা যাচ্ছিলো যে তিন চারটা রয়ে গেছিলো, তো সেই কারণে আমি এটিকে একটুখানি ছড়াই দিলাম। তো এইখানে আমাদের আবারও সেম এক প্রসেস। তো আমরা তখন ও ইটা যে এভাবে ছিটাই দিলাম, আমরা কিছু আলু যেহেতু একটু কম পড়েছে, আমরা ধরেন এখানে একটু আলু একটুখানি দিয়ে দিলাম। সামান্য আলু একটুখানি ছিল আমাদের কাছে, একটু উঠিয়ে রেখেছিলাম, সেই আলুটা সম্পূর্ণ আলুটা আমরা দিয়ে দিলাম। তো এই হলো আমাদের স্টেপসগুলো একটা বিরিয়ানি রাঁধার জন্য। এখন আমরা যেটা করব, আবারও একই রকমভাবে এখানে আমরা একটুখানি ছিটাই দিলাম, সেম মানে প্রসেসটা। কিন্তু দেখেন পাতিলটা আস্তে 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 পাতিলটা ভরে গেল। দুটো পাতিলের রান্না এক পাতিলে হচ্ছে, তো কাজেই পাতিলের সাইজটা যাতে একটু বড় হয় এটা আমাদের শুরু থেকেই মাথায় রাখতে হবে। তো এই দিলাম আবার ছিটায় বেরেস্তা, তারপরে আমরা দেবো কি শেষে মরিচ, কাঁচা মরিচ একটু ছিটানো। এখানে কাঁচা মরিচগুলো পরে যখন দমে থাকে খুব মজার হয়। এখন আমি বাকি যে পোলাওটা আছে সেটা খুবই অল্প পরিমাণে আছে, ওটা আন্দাজ করি আমি রেখেছিলাম, ওইটা দিয়ে আমি চেষ্টা করব যাতে এটাকে একটু ছিটে ছিটে কভার করে রাখা যায়। এখন আমি সম্পূর্ণ পোলা একটু কাঁচাচ্ছি। কাঁচাটার সময় খেয়াল করবেন যদি পোলাওয়ের তলায় পুড়ে যেয়ে থাকে আমরা কখনোই সেই পুরাটা ফুলেও দিব না, তার চেয়ে যতটুকু আছে আস্তে আস্তে আলতো আলতো করে আমরা টানবো। আলতো আলতো করে টেনে আমরা এইখানে এই যে সুন্দর করে দিলাম এই। এখন কিন্তু আমার আর এখানে রিপিট করার কিছু নেই। এখন আমার কাজটা হচ্ছে এই দেখেন, এখন আমরা একটু সামনে নিয়ে আসছি, এই যে এইখানে আমরা এইভাবে এইভাবে করে একটুখানি চাপ দিব। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে চাপা, এই যে এইভাবে চামচ দিয়ে আমরা চাপ দিচ্ছি। আর এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু আমরা যদি আজকেই খান, আমরা কিন্তু এখানে পোলাওটাতে দু চামচ পরিমাণ দুধ বা আধা কাপ দুধ একটু দিয়েছি, তাতে একটু ঠিক ওল্ড টাউনে বিরিয়ানির মতন একটা টেস্ট আসবে এই দুধের কারণে। এই যে আমাদের বিরিয়ানিতে যেটা হবে দেখেন, দেখা যাচ্ছে যেই খাবে সে কিন্তু একটা টেস্ট পাবে। দেখেন এইভাবে চাপ দেওয়াতে হচ্ছে কি প্রত্যেকটা লেয়ার আমরা মিশে যাব, প্রত্যেকটা লেয়ার মিশে যাবে। এবং বাড়ার সময় আপনারা একটু রিকোয়েস্ট থাকবে এক পাশ দিয়ে বাড়বেন, তাহলে অন্য পাশটা নষ্ট হবে না, ঘাটা পড়বে না, নষ্টও হবে না, এক সাইড দিয়ে বাড়বেন। তাহলে আমাদের এটা দেখতে এরকম হলো এই বিরিয়ানি। আমাদের এখানে যেহেতু আগে এটা নাই, এইরকম হয়ে গেলো বিরিয়ানি। এটার উপর দিয়ে আমি আর ধনিয়া পাতা বা কাঁচামরিচ দিচ্ছি না, কেবলমাত্র লাস্টের জন্য আমরা দিয়ে দিব হচ্ছে বেরেস্তা ছিটিয়ে, কারণ লাস্টের কাজটা সবসময় দেখা যাবে যে পোলাও বা কিছুতে বেরেস্তাটা এখানে অনেক ভূমিকা রাখে। তো এখানে আর অনেকগুলো আমরা ধনিয়া পাতা আর এই ব্যবহার করেছি, এখানে আর আমাদের কোনো প্রয়োজনে দেওয়ার পর আমরা কি এটাকে ইচ্ছা করে হালকা আলতোভাবে চাপ দেবো যাতে বেরেস্তার কচকচা ভাবটা থেকে থাকে। তো এই হয়ে গেল আমাদের বিরিয়ানি অথবা তেহারি, যেই নামই দেন, এটা হচ্ছে খাসির মাংসের তেহারি অথবা বিরিয়ানি। আমি এটাকে বিরিয়ানি বলি চালাই, কারণ বিরিয়ানির মাংস বলে করে দেখে এটাকে আমি বিরিয়ানি বলে চালাই। আশা করি আপনারা রোজার মাস হোক, যে কোনো দাওয়াতে চট করে যদি কখনো মনে হয় যে আমরা রাঁধবো, মানুষ এসে বিরিয়ানি বা কিছু দিব অথবা ইফতারির সময়, তাহলে আপনারা এইভাবে করে ফেলতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের সহজ হবে এবং করতে চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থেকেন। আমি আবার আপনাদের কাছে লিমিয়া দেওয়ান বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।